अस्सलामु अलैकुम। हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल लव टू कुक विद महबूबा। तो आज के आमी आपनादेर के कोरे देखाबो मुरगीर माँसेर भर्ता। तो चलो शुरू करा जाक। प्रथमे आमी माँसेर टुकड़ागुलोके एभाबे छोटो छोटो करे केटे नियेछि। एखाने आमी नियेछि हलुदेर गुड़ा, झालेर गुड़ा, धनिया गुड़ा, जीरा गुड़ा एबं आधा चामच गरम मसलार गुड़ा। तो कड़ाइते आमी तेल दिये दिलाम। एरपर एखाने पेंयाज दिये दिच्छि एक कापेर मतो, নেড়ে চেড়ে। একটু ভাজার পরে এক চামচ রসুন, এক চামচ আদা বাটা, তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। আসলে এই প্রথমবার আমি আমার ইউটিউব চ্যানেলে ভয়েস দিচ্ছি, কেমন লাগছে জানি না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর খারাপ লাগলে অবশ্যই সেটিও জানাবেন কিভাবে আমি আরও ভিডিওগুলো ডেভেলপ করতে পারি। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি একটু, আর মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিই। লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এবং এটি অনেক শুকনা শুকনা করে রান্না করে নিতে হবে। শুকনা শুকনো হলে ভর্তাটা বেশি মজা লাগবে। আমার মাংসটা হয়ে গিয়েছে, এবার ভর্তা করে নিব। মাংসগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম। ভর্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং টমেটো নিয়ে নিলাম, এবং 4টি শুকনো ঝাল ভেজে নিয়েছি। মুরগির মাংস রান্না করার সময় যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম, তো এখানে খুবই অল্প লবণ নিয়ে নিচ্ছি এবং ভর্তাগুলো মাখিয়ে নিলাম। আমার কথার মধ্যে হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, তো আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভর্তাটি আসলে অনেক মজার ছিল। আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।